কেন যে তোর মনের মতো হতে পারলাম না, কত ভালোবাসি তোরে কইতে পারলাম না। আমাদের ভিতরটা যখন কষ্টে ভরপুর হয়ে উঠে তখন কিছু কষ্ট উপচে পড়ে বাহিরে চলে আসে। আমরা তার নাম দিয়েছি অশ্রু। এই অশ্রুই হলো আমাদের ভিতরের অতিরিক্ত কষ্ট। নিজের পরিবারকে ভালোবাসো, কারণ জীবনের সবচেয়ে খারাপ সময়ে তারাই তোমার পাশে থাকবে, অন্য কেউ না, এটাই বাস্তবতা। কষ্ট তো তখন হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। কিছু সম্পর্কের কোনো অস্তিত্ব নেই, নেই কোনো বর্তমান, নেই কোনো ভবিষ্যৎ, কিন্তু শুধু মায়ার কারণে সম্পর্কগুলো টিকে থাকে। সব কিছু আছে তারপরেও কি যেন একটা নাই। অনুভব করার নাম নিঃসঙ্গতা। ভালবাসতাম বলে কোন শব্দ আমার জীবনে নেই, কারণ আমি এখনো তাকেই ভালোবাসি। সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল। তুমি সেই কবিতা যা প্রতিদিন ভাবি লিখতে পারি না, তুমি সেই ছবি যা কল্পনা করি আঁকতে পারি না, তুমি সেই ভালোবাসা যা প্রতিদিন চাই কিন্তু তা কখনোই পাই না। খাঁচায় বন্দি পাখি যে গান গায় সেটা মুক্তির গান, বাইরের হাসিটা তো প্রতিদিন দেখো, দাওয়াত রইল একদিন ভেতরটাও দেখে এসো। ঝরে যাওয়া পাতা জানে স্মৃতি নিয়ে বাঁচার মানে, হয়তো আমি ঝরে যাবা সময়ের তালে তোমার মনে। একজন নিজের সময় মতো মিসসাজে করে, অন্যজন বোকার মতো মিসসাজে এর অপেক্ষা করে। যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি, একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায়। অবহেলায় তো লোহাতেও মরিচা ধরে, আর আমি তো একটা মানুষ। আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পর নিভে যায়, আর বিবেক হলো সূর্য যা কখনো নেভে না। মানুষ এমনও আছে কলিজা বুনা, কইরা দিলেও কই লবণ কম হয়েছে। মাঝে মাঝে এমনও হয় যে খুব করে মরে যাওয়ার চিন্তা নিয়ে ভীষণভাবে বাঁচতে ইচ্ছা করে, জীবনে ধাক্কা না খেলে। জীবনের আসল মূল্যটা কোনোদিনই বোঝা যায় না।